বঙ্গবন্ধু ও তাজউদ্দিন ছিলেন যেন একে অন্যের পরিপূরক। বঙ্গবন্ধু তাজউদ্দিনের স্ত্রী জোহরা তাজউদ্দিনকে আপন ছোট বোনের মতো স্নেহ করতেন। তাজউদ্দিনের দিনরাত অক্লান্ত পরিশ্রমের বিষয়টি বঙ্গবন্ধু ভালো করে জানতেন, তাই তিনি জোহরা তাজউদ্দিনের ডাকনাম ধরে বলতেন, লিলি তাজউদ্দিনের দিকে খেয়াল রেখো, ওকে ছাড়া কিন্তু সব অচল। 1970 সালের ডিসেম্বরে জাতীয় পরিষদ ও প্রাদেশিক নির্বাচনে প্রার্থী মনোনয়নে পার্লামেন্টারি বোর্ড সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব আর সদস্য সচিব ছিলেন তাজউদ্দিন আহমদ। ওই সময় প্রার্থী নির্বাচনে তাজউদ্দিন আহমদ অনন্য ভূমিকা পালন করেন। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ অনেক সুচিন্তিত এবং বিজ্ঞানভিত্তিক প্রচারের ব্যবস্থা করেছিল তখনকার ওই সময় অনুযায়ী। ওই নির্বাচনের প্রচার সেলে চরমপত্র খ্যাত এম আর আক্তার মুকুলও ছিলেন। ফেল লেগেই কইছিলাম, কি পোলারে বাগে খাইল, শেষ। আজ থেকে বঙ্গাল মুলুকে মচুয়াগর রাজত্ব শেষ। এম আর আক্তার মুকুল এক ব্যক্তিগত আলাপচারিতায় বলেছিলেন, বঙ্গবন্ধু যখন দেশব্যাপী নির্বাচনী প্রচার দেওয়া শুরু করলেন, তখন একদিন রাজশাহীর এক জনসভায় বঙ্গবন্ধু ভাষণ দেবার আগে দেখি তাজউদ্দিন আহমদ তার হাতে ছোট একটি কাগজ গুজে দিলেন। ওই কাগজ দেখে আমার কৌতূহল হলো, আর এই কৌতূহল থেকে বগুড়ার জনসভায় যাবার পরে জানতে পারলাম, প্রতিটি জনসভার আগে তাজউদ্দিন আহমদ যে ছোট কাগজটি বঙ্গবন্ধুর হাতে গুজে দিতেন সেটা আর কিছু নয়, ওই এলাকায় কী কী প্রয়োজন তার একটি লিস্ট। বাংলাদেশের কোথায় কী দরকার সেটা বঙ্গবন্ধুর নখদর্পণে ছিল। তারপরেও দলের সেক্রেটারি হিসেবে যে প্রতিটি জনসভার জন্য এভাবে নির্দিষ্টভাবে ভাগ করে যথাসময়ে নেতার হাতে দেওয়া একটা দায়িত্ব, তা ওই প্রথম বুঝতে পারলাম। 1970-এর নির্বাচনের প্রচারে তাই লক্ষ্য করলে দেখা যাবে, শুধু মূল নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয়, আওয়ামী লীগের স্থানীয় নেতারা যে যেখানে ভাষণ দিয়েছেন বা যে নির্বাচনী প্রচার করেছেন সবই ছিল ওই এলাকার মানুষের প্রয়োজন নিয়ে। দলের সেক্রেটারি হিসেবে তাজউদ্দিন আহমদ এই কাজটি সেদিন অত্যন্ত সফলভাবে দলকে দিয়ে করাতে সমর্থ হয়েছিলেন। 1970-এর নির্বাচনে বিজয়ী হবার পরে 1971 সালের 25শে মার্চের পূর্ব অবধি তাজউদ্দিন আহমদ আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে দুটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ করেন। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে তালবাহানা শুরু করলে তাজউদ্দিন বঙ্গবন্ধুর পরামর্শে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ গঠন করেন। ইয়াহিয়ার সঙ্গে সংলাপে বঙ্গবন্ধুর সহযাত্রী হিসেবে কাজ করা ও 1 মার্চ থেকে অসহযোগ আন্দোলন শুরু হলে প্রতিদিন আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে জাতির জন্যে নির্দেশনা দেওয়া। ইয়াহিয়ার সঙ্গে ওই সংলাপে তাজউদ্দিন আহমদের ভূমিকা ছিল জনগণের দৃষ্টির বাইরে। তবে 1 মার্চ থেকে জাতির প্রতি বঙ্গবন্ধুর প্রতিনিধি হিসেবে তিনি যে নির্দেশনাগুলো প্রতিদিন জারি করতেন এবং সাংবাদিকদের সঙ্গে যেভাবে কথা বলতেন সেখানেই প্রমাণিত হয়ে যায় তাজউদ্দিন আহমদ কত বড় নেতা। 1971 সালের 25শে মার্চ রাতে বাঙালি জাতির উপর নেমে আসে পাকিস্তানি বাহিনীর নারকীয় বিভৎস ও খড়গ হস্ত। এই বাহিনী নিরীহ বাংলাদেশিদের নিধন যজ্ঞে মেতে ওঠে। গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। তাজউদ্দিন আহমদ তার সহযাত্রী ব্যারিস্টার আমিরুল ইসলামকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হন। মোহাম্মদ আলীর ছদ্মনাম নিয়ে গ্রেপ্তার এড়িয়ে শত্রু সেনার চোখ এড়িয়ে তিনি অবশেষে হাজির হন ভারতীয় সীমান্তে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত, সীমান্ত থেকে সামান্য দূরে ব্রিটিশ আমলে তৈরি কালভার্টের উপর শরীর এলিয়ে দেন। তাঁর অবসন্ন চোখের পাতায় নেমে আসতে চায় রাজ্যের ঘুম। না, তিনি ঘুমিয়ে পড়েননি, দেশ স্বাধীন করতে, স্বাধীন দেশকে ভূমিষ্ঠ করাতে তিনি তো নিজে ধাত্রী। তাঁর চোখে তো ঘুম শোভা পায় না। তাঁর ভাষায়, আমি সেদিন 7.5 কোটি বাঙালির স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা হল একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য কাজ শুরু করা। যথাযোগ্য মর্যাদায় স্বাধীন দেশের প্রতিনিধি হিসেবে ভারতে প্রবেশ করে তিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন। ওই বৈঠকে তাজউদ্দিন ইন্দিরা গান্ধীকে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ করেন। ইন্দিরা গান্ধী তাকে আশ্বস্ত করেন যথাসময়ে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে। 5 এপ্রিল তিনি আবারও ইন্দিরা গান্ধীর সাথে আলোচনায় বসেন।
ইন্দিরা গান্ধী স্বাধীন বাংলাদেশ সরকারকে ভারতে অবস্থানের অনুমতি, সরকার পরিচালনায় সহায়তা, আন্তর্জাতিক সমর্থন আদায়ে সহায়তা, শরণার্থীদের জন্য আশ্রয় ও খাদ্যে সহায়তা প্রদান, বেতার কেন্দ্র প্রতিষ্ঠা ও মুক্তিযোদ্ধাদের অস্ত্র সহায়তা প্রদান, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বিমান প্রদান সহ অনেক সিদ্ধান্ত গৃহীত হয়। 7 এপ্রিল তাজউদ্দিন আহমদ ও আমিরুল ইসলাম কলকাতায় ফিরে আসেন। আমিরুল ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া প্রণয়ন করেন এবং তাজউদ্দিন তা অনুমোদন করেন। দিল্লিতে অবস্থানকালে তাজউদ্দিন আহমদ ভাষণ রেকর্ড করেন। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা করে এই ভাষণ প্রকাশ করা হয়। সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দিন নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করেন। পরে 10 এপ্রিল শিলিগুড়ির এক গোপন স্থান থেকে আকাশবাণী বেতারে এই ভাষণ প্রকাশ করা হয়। এরপর তিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম পরিচালনা শুরু করেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। তাজউদ্দিন বুঝতে পারেন বৈদেশিক সাহায্য পাওয়ার জন্য স্বীকৃত একটি সরকার দরকার। এজন্য প্রবাসী সরকার গঠনের জন্য সৈয়দ আমিরুল ইসলামকে সাথে নিয়ে আগরতলা রওনা দেন। যাওয়ার পথে তিনি সৈয়দ নজরুল ইসলামকে ময়মনসিংহ সীমান্ত থেকে নিয়ে যান। ভারত সহযোগিতার আশ্বাস দেয়, জরুরি হয়ে পড়ে একটি সরকার গঠন। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সৈয়দ নজরুল ইসলামকে শেখ মুজিবের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি আর নিজে প্রধানমন্ত্রী হিসেবে 10 এপ্রিল সরকার গঠন করেন ও 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ গ্রহণ করেন। 1971 সালের 10 এপ্রিল বাংলাদেশ সরকার গঠনের দিনে তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন ওই ভাষণটি তার নিজের লেখা। শত বাধা বিপত্তির মাঝেও তিনি প্রবাসী সরকার চালিয়ে যেতে থাকেন, গঠন করেন প্রশাসনিক কাঠামো, এমনকি আগামী 5 বছরের পরিকল্পনা। তিনি ছিলেন প্রধানমন্ত্রী, একই সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তাই যুদ্ধের সাংগঠনিক পরিকল্পনাও করতে হচ্ছিল তাকেই। দেশ থেকে চলে আসার সময় পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করতে না পেরে শুধু একটি চিরকুট পাঠিয়েছিলেন স্ত্রীকে। চিরকুটে লেখা ছিল, লিলি আমি চলে গেলাম, যাওয়ার সময় কিছুই বলে আসতে পারিনি, মাফ করে দিও, আবার কবে দেখা হবে জানি না, হয়তো মুক্তির পর। ছেলে মেয়ে নিয়ে তুমি 7.5 কোটি মানুষের সঙ্গে মিশে যেও। যতদিন দেশ স্বাধীন না হবে ততদিন পারিবারিক জীবনযাপন না করার সিদ্ধান্ত নিয়ে 8 নম্বর থিয়েটার রোডের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রীর অফিস কক্ষের পেছনে লাগোয়া একটি কক্ষে রাতে থাকতেন। যুদ্ধকালীন ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের বিভিন্ন এলাকা, মুক্তিবাহিনীকে সাধারণ মানুষকে সাহস যোগিয়েছেন তিনি। শেখ মুজিবের ছিল নেতৃত্বের কারিশমা আর তাজউদ্দিন আহমদের ছিল সাংগঠনিক দক্ষতা। মূলত তার সুনিপুণ দক্ষতার গুণেই যুদ্ধ সঠিক পথে এগোতে থাকে। তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতিত্বের নিদর্শনস্বরূপ এই সরকারের নামকরণ করেন মুজিবনগর সরকার। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে আমাদের শপথ গ্রহণের এই মেহেরপুরের নাম হবে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে মুজিবনগর, এবং এই মুজিবনগর আজ থেকে হবে বাংলাদেশের রাজধানী। এই মুজিবনগর সরকার তথা বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ, আর সর্বশ্রদ্ধার আসনে রাষ্ট্রপতি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই শপথ গ্রহণ অনুষ্ঠান প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে সম্পন্ন হয়। 1971 সালের 28 এপ্রিল তিনি আরেক রেডিও বার্তায় পার্শ্ববর্তী দেশ সময়ের প্রতি আহ্বান জানান বাংলাদেশকে স্বীকৃতি ও অস্ত্র সহায়তা দেওয়ার জন্য। যুদ্ধের সময় দলের অভ্যন্তর থেকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি দক্ষতার সাথে সেসব মোকাবেলাও করেছেন। এ সময় উপদেষ্টা পরিষদ গঠনের ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যকরী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। যুদ্ধকালীন গঠিত সরকারের মাঝেই ছিল বিভিন্ন বিরোধের ভূত। তিনি সব কিছুকেই বিবেচনা করতেন তার নিরীক্ষার দক্ষতা দিয়ে। বুকে ছিল তার সত্যের সাহস, আর মনে ছিল নেতার প্রতি অবিচল আস্থা। দূরদর্শিতা ছিল তার অসামান্য। পাকিস্তানিরা একটি সুপ্রশিক্ষিত সৈন্যবাহিনী, তাদের সাথে লড়াই করার জন্য দরকার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ, অস্ত্র, গোলা বারুদ। এসব কিছুর ব্যবস্থা করাও সহজ ছিল না।
কিন্তু তিনি সবকিছু মোকাবেলা করেছেন দক্ষতার সাথে। বিশ্ব রাজনীতির বিভিন্ন বিষয়ের সাথে সমন্বয় সাধন এবং নতুন জন্ম নেয়া বাংলাদেশের প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যান তাজউদ্দিন। মুক্তিযুদ্ধের সময় তার পরিবার কলকাতায় থাকলেও তিনি প্রতিজ্ঞা করেছিলেন বাংলাদেশ স্বাধীন না করে তিনি দাম্পত্য জীবন উপভোগ করবেন না। এমনিভাবে যুদ্ধের সময়ে কখনো যুদ্ধক্ষেত্রে, কখনো শরণার্থী শিবিরে, কখনো ভারতীয় মন্ত্রীদের সাথে বৈঠক করে, আবার কখনো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগ্রামী শিল্পীদের সাথে নিয়ে তার যুদ্ধের প্রতিটি দিন কাটতে থাকে। রক্ত ঝরতে থাকে, কান্না ঝরতে থাকে, সে কান্নায় লেখা হতে থাকে আগামীর ইতিহাস। দিনটি ছিল 6ই ডিসেম্বর 1971। ভারত স্বীকৃতি দেয় বাংলাদেশকে। ডিসেম্বরের শুরুতে ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে বাঙালি মুক্তিবাহিনীর সাথে যুদ্ধে অংশ নেয়। প্রচণ্ড আক্রমণে পর্যদস্তু হয়ে পড়ে পাক হানাদার বাহিনী। যুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের কতিপয় ষড়যন্ত্রী নেতা পাকিস্তানের সাথে সমঝোতার চেষ্টা করেছিল, কিন্তু তা কঠোর হস্তে দমন করা হয়। অবশেষে পাকিস্তানিরা পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। 1971 সালের 16ই ডিসেম্বর অভ্যুদয় ঘটে বাংলাদেশের বিজয় পাখির।